সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আজ আমি দেখাবো টবের মধ্যে লেবু গাছের চারা রোপণের পদ্ধতি। প্রথমে একটি টব নিয়ে নেব। টবের মধ্যে এক স্তর ইটের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে কোকোপিট। এবার দেওয়া হচ্ছে এক স্তর বালি। এবার টবে দেওয়ার জন্য মাটি প্রস্তুত করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ডিমের খোসা চূর্ণ। এখন দেওয়া হচ্ছে জৈব সার। ছাদ বাগান করতে হলে মাটির সাথে জৈব সারের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। এবার মাটি এবং জৈব সারগুলো ভালো করে মিক্সড করে নেব। জৈব সার মিশ্রিত মাটিগুলো টবে দিয়ে দেওয়া হচ্ছে। এবার লেবু চারাটি নিয়ে নিব এবং নিচের প্লাস্টিকটি সরিয়ে নিতে হবে। টবে চারা দিয়ে দেওয়ার আগে তার নিচে এক স্তর ভালো করে জৈব সার দিয়ে দিলে ভালো হয়। এবার লেবু চারাটি মাঝ বরাবর করে বসিয়ে দিতে হবে। এবং এর চারপাশে মাটিগুলো ভালো করে দিয়ে দিতে হবে। মাটিগুলোকে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে করে লেবু গাছের গোড়াটা না নড়ে না যায়। গাছ সোজা রাখার জন্য একটি কাঠির সাহায্যে টেনে বেঁধে দিতে হবে। এতে করে ঝড় বৃষ্টিতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। লেবু গাছের চারা রোপণ শেষ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।